রেজা কিবরিয়া ও নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাইজেরিয়ায় মসজিদ হামলায় নিহত 18। এবং স্কটল্যান্ডকে হারিয়ে আফগানদের উড়ন্ত সূচনা। আসসালামু আলাইকুম, নগরবার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি সালমা আক্তার বেলি। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে এই দলটির ঘোষণা দেয়া হয়, যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন 101 জন সদস্য। নুরুল হক নূর কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে খ্যাতি পান, পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। নুরুল হক নূর 2020 সালে 22 ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। আর রেজা কিবরিয়া মরহুম শাহ AMS কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ AMS কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। 2018 সালে নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। পরে 2019 সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গত ফেব্রুয়ারি মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ডক্টর রেজা কিবরিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যের মাজাকুকা গ্রামের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় 18 জন নিহত হয়েছেন। মাজাকুকা এলাকাটি রাজধানী থেকে 270 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নাইজারের পুলিশ কমিশনার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্ত্রধারীরা মোটর বাইকে করে এসে হামলা চালায়। মাজাকুকা গ্রামের মাসিগো এলাকায় সোমবার স্থানীয় ভোর 5টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় 10 জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানান তারা। এদিকে সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দীকে মুক্ত করে নিয়ে যায় তারা। এছাড়াও এক সপ্তাহ আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যার ঘটনা ঘটে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ নিজেদের প্রথম খেলায় জয় পেল আফগানিস্তান। স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারায় আফগানরা। এর আগে শারজায় টস জিতে হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটে 190 রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মুজিব রশিদের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে 60 রানে গুটিয়ে যায় স্কটিশরা। মুজিব 5টি ও রশিদ খান 4টি উইকেট নেন। দুই আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ উড়ন্ত সূচনা এনে দেন। 54 রানে জুটি গড়ে শাহজাদ আউট হন। জাজাই সাজঘরে ফেরার আগে 30 বলে করেন 44 রান। 10 ওভারে আফগানিস্তানের রান ছিল 82, শেষ 10 ওভারে তারা তোলে 108 রান। এর পুরো কৃতিত্ব রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জারদানের। দর্শক, নগরবার্তায় আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও মঙ্গলবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। রেজা কিবরিয়া ও নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাইজেরিয়ায় মসজিদ হামলায় নিহত 18। এবং স্কটল্যান্ডকে হারিয়ে আফগানদের উড়ন্ত সূচনা।
सब समय निजेके आपडेट रखते विजिट करुन www.nagar.tv facebook.com/nagar.tv youtube.com/nagar.tv एवं सबस्क्राइब करुन आमादेर यूट्यूब चैनल निजे एवं देश के सुरक्षित रखते स्वास्थ्यविधि मानबो अन्यकेओ मानते सहयोगिता करबो। बुधवारे नगर बार्ताय चोख रखार आमंत्रण जानिए विदाय निच्छि, आमि सालमा अख्तार बेली।